লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের উদ্যোগে শুক্রবার কাছাড় জেলার দলাইর প্রত্যন্ত অঞ্চল দেবীপুরের একটি স্কুলের পড়ুয়া শিশুদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। একই সাথে শিশুদের হাতে তুলে দেওয়া হয় ফলমূল, বিস্কুট, চকলেট আদি। দলাইর 169 নং দেবীপুর এলপি স্কুলে এদিন মোট 75টি কম্বল বিতরণ করা হয়। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সভাপতি সদস্য ছাড়াও লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের সভাপতি লায়ন সঞ্জীব কানু, সম্পাদক লায়ন সর্বাণী গোস্বামী এবং কোষাধ্যক্ষ লায়ন বিভূতি মজুমদার উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান তাদের কম্বল বিতরণ কার্যসূচির অধীনে গত 31শে ডিসেম্বর শিলচর অন্নপূর্ণা ঘাটে তাদের প্রতি বছরের সিগনেচার প্রজেক্ট সন্ধ্যা আরতির পর অনুরূপভাবে 50 জন হিতাধিকারীদের মধ্যে কম্বল ও খাবার প্যাকেট বিতরণ করে। শুক্রবার এই কম্বল বিতরণ এক সপ্তাহের মধ্যেই ক্লাবের দ্বিতীয় প্রজেক্ট ছিল। এছাড়াও ক্লাব সম্পাদক লায়ন সর্বাণী গোস্বামী তার ব্যক্তিগত উদ্যোগে একটি সিলিং ফ্যান স্কুলের জন্য দান করেন। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে আমরা 169 নম্বর মেহিপুর এলপি স্কুলে একটা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের একটা প্রজেক্টটা আমরা সম্পন্ন করলাম। আমাদের উদ্দেশ্য ছিল এই স্কুলের বাচ্চাদের জন্য শীতের মরশুমে একটা গরম কাপড় বা একটা যেটা আমরা ব্ল্যাঙ্কেট দিলাম সেটা যাতে ওরা সুবিধা হয়। তার সঙ্গে আমরা বাচ্চাদের আমরা যেখানেই যাই আমরা বাচ্চাদের জন্য কিছু কিছু স্বাভাবিক বাচ্চাদের জন্য কিছু খাবার হালকা কিছু খাবার আমরা দিয়েছি এবং আজকে আমাদের ক্লাবের সেক্রেটারি সর্বানী গোস্বামী ম্যাডাম ওনার নিজে স্পন্সর করে একটা সিলিং ফ্যান এই স্কুলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আশা রাখবো যে আমরা ভবিষ্যতে এই স্কুলে আবার আসবো এবং স্কুলের অন্য কার্যসূচি যেমন মিশন প্রোগ্রাম বা অন্যান্য আরও কার্যসূচি গ্রামের জন্য আমরা চেষ্টা করবো আমরা করার। আজকে এখানে এই গ্রামের এই স্কুলের এসএমসি প্রেসিডেন্ট বা এই গ্রামের ওয়ার্ড মেম্বার বা আরও যারা আছে মাতৃগুটের আছে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তার সঙ্গে আমাদের স্কুলের সবাই হেড টিচার এবং শিক্ষিকাগণ আমাদেরকে এই কাজে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। আমরা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই আমরা এই নতুন 2023 নতুন বছরে প্রবেশ করেছি। আমি নতুন বছরে আশা রাখবো সবাই যাতে ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন এবং বিশেষ করে বাচ্চারা যারা এই স্কুলের বাচ্চাদের সঙ্গে আমরা একটু সময় কাটালাম তারা যাতে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে শিক্ষাদীক্ষা নিয়ে এবং আমাদের দেশের জন্য একটা যারা আমরা দেশের ভবিষ্যৎ তাদের তারা যাতে দেশের জন্য একটা ভালো কিছু করতে পারে এই আশা রেখে আমরা একটা সুপ্রচেষ্টা আজকে আমরা শেষ করবো। ধন্যবাদ।